দর্শক বন্ধুরা, আমি সুস্মিতা সাহা চলে এসেছি শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আরেক এক নতুন বিজনেসের আইডিয়া নিয়ে। তো সেই বিজনেসটিতে আপনি কতটা ইনকাম করতে পারবেন, সেই বিজনেসটি বা কি তার ব্যাপারে পুরো বিস্তারিতভাবে আলোচনা করবেন আমাদের সামনে যে ম্যাডাম বসে আছেন সেই ম্যাডাম। ম্যাডাম, আপনার নামটা আর আপনার কোম্পানির নামটা যদি আমাদের দর্শক বন্ধুদের একটু বলে দিতেন। নমস্কার, আমার নাম পুনম ঘোষ, আমাদের কোম্পানির নাম ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। ম্যাডাম, আপনার এই কোম্পানিটি কতদিনের? আমাদের এই কোম্পানিটি শিলিগুড়িতে 7 থেকে 8 বছর হয়ে গেল। আচ্ছা, আপনার এই কোম্পানির নাম কি? ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। আচ্ছা, যদি কোনো দর্শক বন্ধুরা আপনাদের এই প্রতিষ্ঠানে আসতে চান তাহলে তারা কিভাবে আসতে হবে? জংশন আর এনজিবি থেকে আপনি খুব সহজে টোটো বা অটো পেয়ে যাবেন। আমাদের অফিসটি হলে একদম হায়দ্রাবাদ মার্কেট কমপ্লেক্সের একদম অপোজিটে। আপনি খুব সহজে টোটো অটোকে বললে ওরা চিনে যাবে যে হায়দ্রাবাদ মার্কেট কমপ্লেক্স কোথায়। তার বাদে ডেসক্রিপশনের নাম্বার আছে, ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করুন আমাদের সঙ্গে। আমরা হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনাকে লোকেশন এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো। আচ্ছা, আজ আপনি আমাদের দর্শকদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন? আমরা আজকে দর্শক বন্ধুদেরকে এরকম একটি বিজনেসের ব্যাপারে আইডিয়া দেবো যেটা আমরা ডেইলি বেসিকে ইউজ করে থাকি। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন, কারণ আমাদের মহিলাদের এটা খুবই মানে বেশি গুরুত্বপূর্ণ কাজে আমাদেরই বেশি এটা ইউজ করে থাকি আমরা বাড়িতে। সাধারণত বাড়িতে হোক বা বাইরে হোক, সেটা হচ্ছে আমাদের ডিটারজেন্ট মেকিং মেশিন, মানে ডিটারজেন্ট পাউডার সার্ফ বানানোর মেশিনের ব্যাপারে আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ম্যাডাম, যেমন এই বিজনেসটি যে সার্ফ বলছেন, তো এই সার্ফের মেশিনটি আমাদের দর্শক বন্ধুরা কোথা থেকে পাবেন? আমাদের কাছ থেকে পাবেন আপনি। সেই মেশিনটি মানে যদি আমাদের বলে দিতেন মেশিনের মধ্যে সেটআপ গুলো কি কি থাকে? হ্যাঁ, এই মেশিনটির মধ্যে 3 রকমের সেটআপ থাকে। সেটা হচ্ছে একটা মিক্সার মেশিন থাকে, একটা স্ক্রিনিং মেশিন থাকে, আর একটা হচ্ছে প্যাকিং মেশিন থাকে। তো মিক্সার, স্ক্রিনিং আর প্যাকিং মেশিনের কাজগুলি কি কি? মিক্সার মেশিনের মধ্যে যেমন ধরেন এটার মধ্যে প্রচুর রকমের মেটেরিয়াল দরকার, যেরকম আপনার ডোলোমাইট, তারপর এসওএস পাউডার, তারপর হচ্ছে পারফিউম, বিভিন্ন রকমের মানে মেটেরিয়াল, বিভিন্ন রকমের কেমিক্যাল লাগে, যেগুলো আপনি জানতে পারবেন যখন টেকনিশিয়ান যাবে আপনাকে মানে শিখিয়ে দিতে। তো আমি আপনাকে তাও বলে দিচ্ছি যে মিক্সার মেশিনটি হয় সেটার মধ্যে সব রকম মেটেরিয়াল, যেগুলো লাগে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালগুলি একসঙ্গে মিক্সড করতে মিক্সার মেশিনটি কাজ করে। এবং স্ক্রিমিং মেশিন যেটা আছে, এটার মধ্যে আপনার মানে মেটেরিয়ালটি মিক্স হওয়ার পরে যে ছাকে যে চালনি হিসাবে এই স্ক্রিমিং মেশিনটি ব্যবহার করা হয়। আর যেটা হচ্ছে আমাদের প্যাকিং মেশিন, সেটা আপনি বুঝতে পারছেন প্রোডাক্টটি রেডি হওয়ার পরে প্যাকেটে ভরার পরে ওটাকে যে প্যাক করে মুখটা সিল, ওইটা হচ্ছে প্যাকিং মেশিনের কাজ। তো এই 3টা মেশিন আপনি খুব আমাদের এখান থেকে পেয়ে যাবেন। তো এই 3টা মেশিন দিয়ে দর্শক বন্ধুরা পুরো প্রপার ভাবে ডিটারজেন্ট তৈরি করে নিতে পারবেন, তাই তো? হ্যাঁ, এই 3টা মেশিন দিয়ে করতে পারবেন। আচ্ছা, তো বলছি যে ম্যাডাম, আপনাদের এই মেশিনটির দামটা যদি আমাদের দর্শক বন্ধুদের বলে দিতেন। তো আমাদের এই মেশিনটি মাত্র 1,20,000 টাকার থেকে স্টার্টিং আছে। মানে আপনি মাত্র 1,20,000 টাকা ইনভেস্ট করে আপনি খুব ভালো এবং প্রফিটেবল একটি বিজনেস স্টার্ট করতে পারবেন। আচ্ছা, তো বলছি ম্যাডাম, এই ব্যবসাটি শুরু করতে যে র মেটেরিয়ালস গুলো দরকার পড়ে, যে আপনি বললেন বিভিন্ন ধরনের কেমিক্যাল, হপসা, ইউএস পাউডার, ডোলোমাইট, পারফিউম যেগুলি লাগে, তো এই মেটেরিয়ালস গুলো আমাদের দর্শক বন্ধুরা কোথা থেকে পাবে? এই মেটেরিয়ালস গুলো আপনি আমাদের কোম্পানি থেকে পাবেন। মেটেরিয়ালের জন্য আপনাকে আদার্স কোম্পানিতে ঘুরতে হবে না, কারণ আমরা মেশিন এবং মেটেরিয়াল সবকিছু অ্যাভেলেবেল রাখি। তো আপনি মেশিন নেন, আপনি মেটেরিয়াল লাইফ টাইম অবধি আমাদের কাছ থেকে পাবেন। তো মেটেরিয়ালসটা নিয়ে দর্শক বন্ধুরা বেশি ভয় পায়, তো এমন হবে না তো যে পরবর্তীকালে তারা মেটেরিয়ালস পাচ্ছে না? না, এরকম হবে না। এরকম না হওয়ার সবথেকে বড় রিজন যেটা, সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। আমাদের এই কোম্পানি একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তো এগুলো সবকিছু আমাদের নিজস্ব কোম্পানিতে ম্যানুফ্যাকচার হচ্ছে। তো কাজেই আপনার এই চিন্তাটা হবে না যে হচ্ছে আপনি ভবিষ্যতে যায় মেশিনটা না পারে মেটেরিয়ালটা পাবেন কিনা, যেটা নর্মাল ম্যাক্সিমাম কোম্পানি আপনাদেরকে সার্ভিসটা দিতে পারে না। আমাদের কাছে এরকম প্রচুর কমপ্লেন আছে যারা মেশিন কিনেছে বাট মেটেরিয়াল আর সার্ভিস পাচ্ছেন না। বাট আমাদের কাছে এরকম কোনো কিছুই হবে না, যেহেতু আমাদের একটি ম্যানুফ্যাকচার কোম্পানি। আপনি যখনই মেশিনটা নেন আপনি মেটেরিয়াল আমাদেরকে অর্ডার করে দেবেন, আপনি লাইফ টাইম সার্ভিস এবং মেটেরিয়াল আপনি এখান থেকে পাবেন। কী কী ডকুমেন্টস লাগবে এই ব্যবসা করতে? এটার মধ্যে একটি আপনি MSME লাইসেন্স আছে যেটি আপনার দরকার পড়বে, সেটা আপনার অসুবিধা নেই, কোম্পানিতে আসুন আমরা আপনাকে বলে দেবো কীভাবে করতে হবে। আচ্ছা, তো এই মেশিনটি বসাতে কতটা জায়গার দরকার পড়বে? এটা একটা 10x10 রুমের মধ্যে আপনি খুব সহজে কাজটা করতে পারবেন। যদি কোনো কাস্টমার এই মেশিনটি মানে কিনতে চান, তো তাদের জন্য আপনাদের অফিসে কি অল টাইম অ্যাভেলেবেল থাকে মেশিনগুলি? হ্যাঁ, মেশিনগুলি আমাদের অ্যাভেলেবেল থাকে, আমার চিন্তার কোনো কারণ নেই। বাই চান্স যদি কোনো কারণে অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনি আসলে যদি অর্ডার দিয়ে দেন, আমরা 2 দিনের মধ্যে মেশিনটি অফিসে আনিয়ে নেব।
মেশিনটির ওয়ারেন্টি গ্যারান্টি কতদিনে থাকবে? মেশিনটির 1 বছরের গ্যারান্টি আছে, 5 বছরের ওয়ারেন্টি আছে। 1 বছরের মধ্যে আপনি মেশিনে কোনো রকম কোনো প্রবলেম হলে সেটা দায়িত্ব পুরোপুরি কোম্পানির, মেশিনটি ঠিক করে দেওয়ার। হ্যাঁ, তো সেটার জন্য আপনার চিন্তার কারণে ইনস্টলেশন থেকে শুরু করে আপনার সার্ভিস যা যা আছে আপনি সব কিছু 1 বছর অবধি ফ্রি অফ কস্ট পাবেন। এই মেশিনটিতে মোটর কত হর্স পাওয়ারের থাকছে? এটাতে 2 HP-র মোটর থাকবে। আচ্ছা, তো 2 HP-র মোটরের জন্য কি আলাদা করে কমার্শিয়াল লাইন নিতে হবে? হ্যাঁ, এটাতে একটু কমার্শিয়াল লাইনের দরকার পড়বে, সেটা আপনার চিন্তার কারণে আমাদের টেকনিশিয়ান যখন যাবে ওরা আপনাকে লাইনটা বানিয়ে দেবে। আচ্ছা, বলছি যে এই মেশিনটির যে হচ্ছে মেটেরিয়ালসগুলি পাওয়া যায়, এগুলো কি মানে কম দামে কোথায় পাওয়া যাবে? আপনাদের এখানেই পাওয়া যাবে নাকি অন্য কোনো ফ্যাক্টরি থেকে আপনারা আনিয়ে দেবেন? না না, এগুলো সব কিছু আপনি আমাদের কাছ থেকে পাবেন। এগুলো এরকম হাই থেকে লো কোয়ালিটি সব রকম কোয়ালিটি আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। বলছি ম্যাডাম, এই প্রোডাক্টগুলো তো তারা বানালো, এবার বানানোর পর তারা কোথায় বিক্রি করবেন? দেখেন, বানানোর পর দেখেন আপনারা তো বুঝতেই পারছেন, এই মানে যেটা সার বানানো সেটার কথা বলবেন, একটু নর্মাল পান দোকানে গেলেও আপনি সার পাবেন। অ্যাটলিস্ট বড় প্যাকেট না পাইলে এখানে যে দেওয়া আছে এই 2 টাকা দামের যে প্যাকেটগুলি আছে এগুলো তো আপনি সব দোকানে অ্যাভেলেবেল পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি যখন আপনার পাড়ার দোকানে দেখবেন যে তার এই প্রোডাক্টগুলি মার্কেট থেকে গিয়ে পারচেস করে আনছে, তো সেখানে গিয়ে যদি আপনি বলেন যে বাড়ির পাশে আপনি একটা এত সুন্দর বিজনেস স্টার্ট করছেন, তো তারা অবশ্যই চাবেন না যে মার্কেটে গিয়ে অত দূরে রোদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে গিয়ে আপনার টোটো ভাড়া দিয়ে তারা মেটেরিয়ালগুলি নিয়ে আসুক। সেই ক্ষেত্রে তারা যে বাড়ির পাশে মানে আপনার কাছ থেকে যদি মেটেরিয়ালটি পায় এবং সেম কোয়ালিটির মেটেরিয়াল, হ্যাঁ, সেম দামের মধ্যে পায়, তাহলে অবশ্যই ওরা আপনার কাছ থেকে পারচেস করবেন। তারপরে আপনি স্টার্টিং করতে গেলে মার্কেটে হোলসেল দোকান থেকে আপনি স্টার্টিং করতে পারেন। আচ্ছা, তো ম্যাডাম বলছি যে এই ব্যবসাটি যদি প্রপার ম্যাটেরিয়ালস মেশিন দিয়ে শুরু করতে চায় তো কতটা পরিমাণ ইনভেস্ট করতে হবে? মোটামুটি আপনার যেরকম আমি আপনাকে বললাম মেশিনটার দাম 1,20,000 টাকা থেকে স্টার্টিং আছে, মোটামুটি আপনি 1.5 থেকে 2 লাখের মধ্যে আপনি খুব সহজেই বিজনেস স্টার্ট করতে পারবেন। যদি আপনার এই ভিডিওটি দেখে কোনো দর্শক বন্ধুরা আসে তো তাদের জন্য কি অফার চলছে? যদি এই ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে আমি এটাই বলবো, আপনারা যদি এই ভিডিওটি দেখে 1 সপ্তাহের মধ্যে ভিজিট করে এসে অ্যাটলিস্ট বুকিংও করে যান, তো আপনি 1,05,000-এর মধ্যে মেশিনটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। তো মানে যেটা আপনি বলেন 1,20,000, সেটা 1,05,000-এর মধ্যে আপনি সম্পূর্ণ সেটআপ দিয়ে দেবেন? হ্যাঁ, ফুল সেটআপ আপনি 1,05,000-এর মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। আচ্ছা ম্যাডাম, আপনি তো সব কিছু বলে দিলেন, তো বলছি যে এটা যদি প্রফিটটা একটু আমাদের দর্শক বন্ধুদের একটু বলে দিতে। হ্যাঁ, প্রফিটটা দেখেন পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করতেছে, মানে আপনি হাই কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করবেন না লো কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করবেন। তো তাও আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি মোটামুটি লো কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করেন তো আপনার মোটামুটি আপনার হচ্ছে বানাতে 1 কেজিতে মোটামুটি আপনার 18 থেকে 19 টাকা মতন খরচা পড়বে। আর যদি একটু হাই কোয়ালিটি মানে যেগুলো আপনার সফট, তারপর সার্ফ এক্সেল এগুলো আছে এরকম কোয়ালিটির যদি আপনি বানাতে চান সেক্ষেত্রে আপনার ওই 20 থেকে 25 টাকা মতন খরচা পড়বে। এবার দেখেন, সারিনে আপনি 1-2 কেজির কাজ নিশ্চয়ই করবেন না, অ্যাটলিস্ট 10 থেকে 15 কেজি কাজ করার আপনি চেষ্টা করবেন। তো সেই ক্ষেত্রে আপনি যখন মার্কেটে নিয়ে নামবেন আপনি পার ডেতেও যদি আপনি ধরেন যে আমি আপনাকে বললাম লো কোয়ালিটিটা 18 থেকে 20 টাকা আর হাই কোয়ালিটিটা 20 থেকে 25 টাকা, তো সেই ক্ষেত্রে একটা প্যাকেট আপনি জানেনই বড় প্যাকেটগুলি যেগুলো হয়েছে এরকম সাইজের যে প্যাকেটগুলি হয় এই প্যাকেটগুলি আমরা মার্কেট থেকে মোটামুটি 80 টাকা 90 টাকা 100 টাকার থেকে পারচেস করি। তো সেই ক্ষেত্রে আপনি যদি মার্কেটে 50 টাকাতেও ছাড়েন তাও আপনার পার কেজিতে আপনার প্রচুর ভালো মতন করে লাভ আছে। আপনি সারাদিনে কাজ করে যদি মেশিনটি মানে মেটেরিয়ালগুলি যদি সেল করতে পারেন আপনার মোটামুটি পার ডেতে 5 থেকে 6,000 টাকার প্রফিট আছে। তো সেই ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না, আপনারা একবার ভিজিট করুন, আমি আপনাকে আরও সুন্দরভাবে সামনে বসে মানে প্রফিট লস এবং সব কিছু আপনাকে ডিটেলসভাবে বুঝিয়ে দেবো। বলছি ম্যাডাম, আপনি তো মেশিনটির ব্যাপারে পুরো ডিটেলস বলে দেবেন, যদি একটু মেশিনটা আমাদের দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দিতেন। হ্যাঁ, তো আমরা যে মেশিনটির ব্যাপারে কথা বলছিলাম এতক্ষণ ধরে, তো চলুন আমরা আপনাকে মেশিনটি দেখিয়ে দিচ্ছি যে মেশিনটা কিরকম কিরকম হয়। জিনিস পরিষ্কার করতে বা যে কোনো জিনিস ক্লিন করতে, হোটেল বলুন, রেস্তোরাঁ বলুন, ঘর বলুন, সব জায়গায় এটা লাগে। তো এটা কোনোদিনও বন্ধ হবার নয়, তাই তো? একদম, এটা তো যে কোনো মহিলারাই বিজনেসটি চালু করতে পারবে।
তো ম্যাডাম বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও আমার দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে নতুন ভাবে নিজের বাড়িতে বসে একটা বিজনেস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি ভিডিওটি এত সুন্দরভাবে আপনারা মানে আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিচ্ছেন, তো সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।